নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সুশান্ত সিং রাজপুত, আপনারা ইতিমধ্যে এই নামটি জেনে থাকবেন, কারণ উনি আজ আমাদের মধ্যে নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে উনার জন্মছকে কি সুইসাইড হওয়ার মতো কি কোনো যোগ ছিল, নাকি এটিকে সুইসাইড বলে চালানো হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে পোল খুলতে চলেছি। তো ভিডিওটি এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট এবং আপনাদের প্রত্যেকের জানা উচিত আসল ব্যাপার কি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আরেকটি বিষয় জানিয়ে দিই, আমি এই সুশান্ত সিং রাজপুত যিনি আজ আমাদের মধ্যে নেই, উনার কিছু নিয়ম এবং উনি কেন আজকে সফল হয়েছিলেন তার ভিডিও আরেকটি চ্যানেলে আমি পোস্ট করেছি। সেই ভিডিওটি এই ভিডিওটি দেখার পর মাস্ট ওয়াচ করবেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওর শেষে ওই ভিডিওটি অবশ্যই একবার ওয়াচ করে নিন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। সুশান্ত সিং রাজপুত, উনি জন্মেছিলেন 21 জানুয়ারি 1986। এই ডেট অফ বার্থ অনুসারে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি যে উনার জন্মছকে কি আত্মহত্যার কোনো যোগ ছিল বা কোন যোগ থাকলে হয়। উনি হচ্ছেন বৃষ রাশি এবং মেষ লগ্নের জাতক। উনার দ্বিতীয় স্থানে রয়েছে চন্দ্র এবং সেই চন্দ্রটি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। চন্দ্র থেকে বিচার করা হয় যে কোনো মানুষ মানসিক রোগীতে পরিণত হবে কি হবে না, সেটা কিন্তু এই ছক দেখে কিন্তু তা একদমই মনে হচ্ছে না, কারণ তিনি মনের দিক থেকে কিন্তু শক্ত ছিল এবং ছিচোরার মতো একটা মুভিতে আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে জীবনে যতই প্রবলেম আসুক না কেন, সেখানে আত্মহত্যাটা একমাত্র পথ নয়। এবার আসি, চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কী কী এফেক্ট হয়। যদি কারো ছকে, সে কোনো জাতক বা কোনো জাতিকা যে কেউ হতে পারে, তার ছকে যদি চন্দ্র খারাপ পজিশনে থাকে, সে ধৈর্যশীল হয় না ফার্স্ট অফ অল, দ্বিতীয় কোনো কিছুকে তাড়াতাড়ি অ্যাচিভ করতে চায়, মনের দিক থেকে স্ট্রং থাকে না, যে কোনো অল্প কথাতে ভেঙে পড়ে, অল্প কথাতে রিয়্যাক্ট করে ফেলে, এই এই প্রবলেমগুলো কিন্তু হয়। ওনার লগ্নে কিন্তু রাহু রয়েছে, এই রাহু যদি কারো লগ্নে থাকে, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি, মনের জোর যেটাকে আমরা বলি মনোবল, সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় এবং উনার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আজকে উনি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করে আজকে কোনো বাবা মার উইথাউট হেল্পে নিজের একটা স্থান করে ফেলেছিলেন, কিন্তু বর্তমানে নিউজ চ্যানেল বা ইন্টারনেটের ডাটা অনুযায়ী তার জন্মছকে আত্মহত্যার কিন্তু কোনো কিছুই শো করছে না। তবে আমি আপনাদেরকে বলতে পারি এটা আত্মহত্যার কেস নয়, কারণ আমি এটা এই কারণেই বললাম যে কোনো মানুষের জন্ম ছক বলে দেয় যে সেই মানুষটা কেমন বা ভবিষ্যতে কি হতে পারে, মৃত্যু কখন হবে সেটা বলতে পারবে না, বাট মৃত্যু কীভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, নর্মাল ডেথ না অ্যাবনর্মাল ডেথ, সেটা কিন্তু বলে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল ডেথ দেখাচ্ছে না, তবে আমি বুঝতে পারছি না এটা আত্মহত্যা বলে কেন চালানো হচ্ছে, এর পিছনে বিশাল বড় কিন্তু মাস্টার মাইন্ড খাটছে, আমি এতটুকুটা আপনাদেরকে অগ্রিম বলে দিতে পারি। তো বন্ধুরা,
এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকুটা হলেও সাহায্য করতে পারলাম বা ইনফরমেশান দিতে পারলাম যে আসল ব্যাপারটা কী। আমি আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আসল মৃত্যু রহস্যটা কী। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।